হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্পর্কে জানতে চলেছি, যাকে এক কথায় বলিউডের বাবা বলা যায়। আর এর প্রথম ফিল্ম সাউথ ইন্ডিয়াতে এসেছে, যেটির নাম হচ্ছে KGF চ্যাপ্টার 2। আর সেই মুভিতে সে আধিরার চরিত্রে অভিনয় করেছিলেন। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে 1993 সালে বোম্বাইতে বোমা ব্লাস্ট করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। আর তিনি গ্রেপ্তার হওয়ার পর সর্বপ্রথম মুভি আসে তার 1997 সালে। এই ভিডিওতে তার লাইফ স্টাইল এবং বায়োগ্রাফি আর তার ফ্যামিলি এবং তার কার কালেকশন সম্পর্কে জানতে চলেছি। তো সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যদি সঞ্জয় দত্তের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সঞ্জয় দত্তের রিয়েল নেম হচ্ছে সঞ্জয় বলরাজ দত্ত, আর তার ডাক নাম হচ্ছে সঞ্জয় বাবা বা মুন্না ভাই। তার জন্ম হয়েছিল 29 জুলাই 1959 সালে, আর 2022 সাল অনুযায়ী তার বয়স এখন 63 বছর। তার জন্মস্থান ছিল মুম্বাই, মহারাষ্ট্র। আর তিনি পড়ালেখা করেছিলেন লরেন্স স্কুল সানোয়া থেকে। আর সঞ্জয় দত্তের প্রথম মুভি রিলিজ হওয়ার 5 দিন আগে তার মা মৃত্যুবরণ করে। আর সঞ্জয় দত্তের মায়ের খুব ইচ্ছা ছিল তার ছেলের প্রথম ফিল্মটি দেখার। সঞ্জয় দত্ত যখন হাই স্কুলে পড়েন তখন থেকেই তিনি ড্রাগস নিতে শুরু করেন। আর তিনি এই ড্রাগস অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়ার জন্য রিহাব সেন্টারে গিয়ে 2 বছর পর্যন্ত থেকেছিলেন। আর সেখান থেকে এসে তিনি তার নাম চেঞ্জ করে সঞ্জয় দত্ত করে ফেলেন এবং তার নামের সাথে সাথে নতুন একটি জীবনও তিনি শুরু করেন। তিনি তার পুরো ক্যারিয়ারে মোট 187টি মুভি করেছেন। আর সঞ্জয় দত্তের বাবার নাম ছিল সুনীল দত্ত, আর তার মায়ের নাম ছিল নার্গিস দত্ত। তার বাবা মা দুজনেই ফিল্মের সাথে আগে থেকে জড়িত ছিলেন। আর তার 2টি বোন রয়েছে, বোনের নাম ছিল পিয়া দত্ত এবং নম্রতা দত্ত। আর যদি বলি সঞ্জয় দত্তের স্ত্রীর কথা তাহলে আপনাদের বলে রাখি যে সঞ্জয় দত্ত মোট 3টি বিবাহ করেছিলেন। তিনি প্রথম বিবাহ করেছিলেন ঋষা শর্মার সাথে 1987 সালে এবং 1996 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর ঋষা শর্মাও একজন অভিনেত্রী ছিলেন। এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন রিহা পিল্লাইয়ের সাথে। 1998 সালে তিনি বিবাহ করেন এবং 2005 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি তৃতীয় স্ত্রীর সাথে বিবাহ করেন 2008 সালে, মান্যতা দত্তের সাথে। তিনিও একজন অভিনেত্রী। আর সঞ্জয় দত্ত বর্তমানে এর সাথেই আছেন। আর সঞ্জয় দত্তের মোট 3 সন্তান ছিল, তাদের মধ্যে 2 মেয়ে এবং 1 ছেলে। প্রথম স্ত্রীর ঘরে তার একটি মেয়ের জন্মগ্রহণ করে, যার নাম ছিল তিশালা দত্ত। আরেকটি মেয়ে রয়েছে যার নাম ইকরা দত্ত, তিনি জন্মগ্রহণ করেছিলেন তার তৃতীয় নাম্বার স্ত্রীর ঘরে। আর তার ছেলের নাম হচ্ছে শাহরাম দত্ত, সেও জন্মগ্রহণ করেছিলেন তার তৃতীয় নাম্বার স্ত্রীর ঘরে। সঞ্জয় দত্তের দ্বিতীয় নাম্বার স্ত্রীর ঘরে তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। আর 2018 সালে সঞ্জয় দত্তর লাইফের উপরে একটি বায়োপিক মুভি তৈরি করা হয়েছিল। এই মুভিটির নাম ছিল সানজু, যেখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারে রণবীর কাপুর অভিনয় করেছিলেন, যে মুভিটাকে দর্শকেরাও অনেক পছন্দ করেছেন। সঞ্জয় দত্তের ফিল্মে আসার যাত্রাটা অতটা কঠিনও ছিল না, কারণ তার বাবা মা আগে থেকে ফিল্মের সাথে জড়িত ছিলেন এবং সে ছোটবেলা থেকে অভিনয় করতে শুরু করেছিলেন। আর 2022 সালে সঞ্জয় দত্ত প্রথম কোনো একটি সাউথ মুভিতে অভিনয় করেন এবং সেই মুভিটি অনেক হিট হয়ে যায়। আর এই মুভিটি হচ্ছে KGF চ্যাপ্টার 2। এই মুভিতে অভিনয় করার পর তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ছে। এখন চলে আসি তার হাউসের বিষয় নিয়ে। সঞ্জয় দত্তের একটি ঘর রয়েছে, যেটি পালি হিল বান্দ্রাতে রয়েছে, মুম্বাইতে অবস্থিত, যেখানে সে তার পরিবারের সাথে বসবাস করে। আর এই ঘরের মূল্য প্রায় 16 কোটি টাকার কাছাকাছি। আর সঞ্জয় দত্ত একটি মুভি করার জন্য 6 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন, আর টিভিতে কাজ করার জন্য 2 কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। এর বেশিরভাগ ইনকাম হয়ে থাকে ব্যান্ড প্রমোশন করার মাধ্যমে। আর তিনি একটি ব্যান্ড প্রমোশন করার জন্য 2 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন। আর তিনি পার্সোনাল ভাবে 52 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, যেখান থেকে তিনি মোটামুটি ভালো টাকায় ইনকাম করেন। আর তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 150 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সঞ্জয় দত্তের কাছে অনেক দামি দামি কার কালেকশনও রয়েছে। তার প্রথম কারটি হচ্ছে অডি Q7, যার মূল্য ইন্ডিয়ান রুপিতে 80 লাখ টাকা। এছাড়া আরো রয়েছে BMW 740 Li, যেই গাড়িটির মূল্য 1,46,00,000 টাকা। এগুলো সবগুলোই ইন্ডিয়ান টাকাতে বলা হচ্ছে। এগুলো বাংলাদেশে আনতে গেলে প্রায় ভ্যাট সহ 2 গুণ টাকা পড়ে যাবে। আর এছাড়া তার কাছে
কাছে সর্বোচ্চ দামি গাড়িটি হচ্ছে রোলস রয়েল গোস্ট, যার মূল্য 6,95,00,000 টাকা। আর এর কাছে আরো একটি গাড়ি রয়েছে যার নাম হচ্ছে ফেরারি 599 জিটিভি। এই গাড়িটির মূল্য হচ্ছে 3,37,00,000 টাকা। আর সঞ্জয় দত্তকে বলিউডের সাইতে সাউথ ইন্ডিয়ান মুভিতে বেশি ভালো মানায়। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তিনি বলিউডের মুভি চাইতে সাউথ ইন্ডিয়ান মুভি করলে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবেন এবং তার ক্যারিয়ার আরো ভালো হবে এবং ভালো কিছু উপহার দিতে পারবেন দর্শকদের জন্য। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে ক্লিক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।